হামলা করলে মামলা করলে গ্রেফতার হবে, সাজা হবে, পুলিশ মারবেন, এটা কি বিনা বিচারে যাবে? পুলিশের মাথা কোপায় কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে দেখেছিস? সেই পুলিশের চেহারাটা সবাই দেখেছেন, কিভাবে তার মাথাটা দুই ভাগ হয়ে। তো এটা এ ঘটনা যারা ঘটায় তাদের বিরুদ্ধে মামলা হবে না। হামলা আমরা করি না, হামলা করে তারা। আরে হামলা হলে মামলা হবে, ছাড়াছাড়ি নেই। শুনেন, আপনি একটা ধরেন রাজনৈতিক দল, আপনার দল ইলেকশন করবে না, ইলেকশনে আসবে না, তারা ইনকাম বেসির পদ্ধতি আছে। পৃথিবীর কোন দেশে ইনকামব্যান্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ইলেকশন দেয়? আমাদের দেশে তারা শেখ হাসিনার পদত্যাগ, তারা তত্ত্বাবধান মোরে ভূত ও তত্ত্বাবধান। কোথায় তত্ত্বাবধান? আজকে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ যে ডেমোক্রেসি, এখানে যে পদ্ধতিতে সারা দুনিয়া ইলেকশন, ঠিক একই পদ্ধতিতে ইলেকশন হয়েছে। ইলেকশন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়েছে, যার শেখ হাসিনা আটকে দিত। 2009 সালের আগে নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট ছিল না, হয়েছে 2009 পরে। এখন আমরা তারা না আসলে আমরা কি করে আনব? আমরা কি তাদেরকে আসতে বারণ করেছি? এই প্রশ্নটা জবাব কি পেয়েছে? কি আপনার প্রশ্নের তো কোনো শেষ নেই। কোন গোপনীয়তা আমরা কি এখন নির্বাচন উপলক্ষে দলে দলে বৈঠক করব? এটা কি জনসভা ডাক দিয়ে আমরা এগুলো করব? আলাপ আলোচনার জন্য একটা পরিবেশ লাগে। এইসব আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এটা তো জনসভা ডেকে হবে না। এখানে মিডিয়া ডেকে আমরা আলোচনা করব, কে কত সিট চায় জগেরজাটি দেখাবো। আলোচনা এভাবেই সবসময় আগেও হয়েছে, এদেশে মহাজোট হয়েছে, 14 দল ছিল, ইলেকশনও হয়েছে, আসন সমঝোতাও হয়েছে অতীতে। সেটার প্রক্রিয়াটা এরকম। আপনি এটা তো আর ডাকডোল পিটিয়ে হবে। আমরা 17 তারিখের মধ্যে সব কিছুই আপনারা জানতে পারবেন। 17 তারিখের মধ্যে সব কিছুই সমাধান। এখন আমাদের আলাপ করতে দিন, আপনারা এত মাথা না ঘামালে। সংবিধান লোক দেখানো সাংবিধানিক দায়িত্ব। আমি বললাম সংবিধান, যারা দেশের সংবিধান মানে না, আইনি শাসন মানে না, তারা এ ধরনের কথা বলবে, এ নিয়ে আমাদের মাথা কথা।